ইসমেলি রহমান রাহিম সুপ্রিয় দর্শক শ্রোতা আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়ে শুরু করছি কদর টিভির নিয়মিত সাপ্তাহিক ইসলামী অনুষ্ঠান সিরাজম্মনিরা দেখার জন্য আম্বিয়াকামের গৌরবদীপ্ত জীবনী মোবারক নিয়ে আলোচনা অনুষ্ঠানটির আজ সাতাশতম পর্ব গত পর্বে আমাদের বিজ্ঞ আলোচক আলকুরান গবেষণা কেন্দ্রের সম্মানিত গবেষক লেখক বিশিষ্ট আলেমে দিন হজরতুল আল্লাম ইমরান হোসাইন মাজারী সাহেব হজরত হুদ আলহি সাল্লামের গৌরীবীপ্ত জীবনী মোবারক নিয়ে আলোচনা করেছেন আজকের পর্ব তিনি হজরত হুদ আলাহি সাল্লামের গৌরীবীপ্ত জীবনী মোবারক আলোচনা করবেন বিজ্ঞ আলোচককে সুস্বাগতম জানিয়ে আজকের আলোচনা পর্ব শুরু করছি সম্মানিত আলোচক গত পর্বে আপনি হজরত হুদ আলহি সাল্লামের গৌরবদীপ্ত জীবনের অনেক ঘটনা আমাদের সম্মুখে উপস্থাপন করেছেন গত পর্বে যেখান থেকে শেষ করেছেন সেখান থেকে আজকে শুরু করার জন্য সবিনে অনুরোধ জানাচ্ছি ধন্যবাদ সম্মানিত সঞ্চালক প্রফেসর ডক্টর মোহাম্মদ নাসির উদ্দিন সোহেল বিসমিল্লাহিউর আল রাহিম আলহামদুলিল্লাহ ওয়াসাল্লাম মহান আল্লাহ রাব্বুল আলমীনের দরবারে শুক্রিয়া জ্ঞাপন করি যে দয়া ময় রাবুল আলমীন আমাদেরকে সুযোগ করে দিয়েছেন সিরাজম মুনিরা এ অনুষ্ঠানের মাধ্যমে কদর টিভির সাপ্তাহিক এই আয়োজনে আমরা মহান রাব্বুল আলমিনের প্রেরিত পয়গাম গৌরবদীপ্ত জীবনী মোবারক নিয়ে আলোচনা করার আল্লাহর দরবারে শুক্রিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ কুলকায়নাতুর রহমত রসুল আক্রাম সাল্লাইহি ওয়াসাল্লাম এর প্রতি সালাম দুরুদ ও সালাম নিবেদন করছি মণ্ডলী সম্মানিত দর্শক শ্রোতা সকলের প্রতি রইল আন্তরিক প্রীতি শুভেচ্ছা আন্তরিক সালাম আসসালাম আলাইকুম ওয়া বারাকাতু সম্মানিত সঞ্চালক আমরা হযরত হুদ আয়দেহি সালাম সম্পর্কে আলোকপাত করছি গত পর্বে যেখানে আমি আলোচনা করেছিলাম যেই অংশ যে হুদ আলিহি সালামের আহ্বান আদ সম্প্রদায় প্রত্যাখ্যান করার ফলে আল্লাহর রোশান হলে তারা পড়ছে হুদ আলিহ ইসালাম বারবার আহ্বান করছেন ওয়াইবুল্লাহ আল্লাহর ইবাদত করো অথচ তারা মব্বুল আলমিনকে ছেড়ে তারা তাদের স্বহস্তে নির্মিত তাদের দেওয়া নাম দেবতাসমূহ তারা পূজা করছে আদ সম্প্রদায়ের যে দেবতাগুলো সাদ্দা হাররা সামুদা এই দেবতাগুলো আরও যেই দেবতা তারা তৈরি করেছে আল্লাহকে বলে তারা যখন এই সহস্তে নির্মিত মূর্তিগুলো কি দেবতা আখ্যায়িত করে তাদেরই এ করছে ইভেন তারা ধারণা করে নিয়েছে যে এই মূর্তি শান্তির প্রতীক বিশ্বাসটি করতো তারা এটা কনসেপ্ট লালন করছে তারা এবং আরেকটা মূর্তি তারা ধরে নিয়েছে সে হচ্ছে আমাদের ইজ্জ সম্মান দেওয়ার মূর্তি এইভাবে এক একটাকে এক একটা নামে এক একটা ক্ষমতার অধিকারী মনে করে তারা মহান প্রভু দয়াময় ময় রাব্বুল তিনি যে তাদেরকে তৈরি করেছে বেমালুম সে বিষয়টা তারা ভুলে গিয়েছে আর এই সৎপথের আহ্বান প্রদানের জন্যই দয়াময় আব্বুল আলমিন এই আদ সম্প্রদায়ের কাছে আল্লাহর পায়গাম্বর হযরত হুদ আদেহ ইসালামকে আল্লাহ প্রেরণ করলেন এবং নবুয়াদ দান করলেন তাদেরকে হেদায়তের প্রতি আহ্বানের জন্য তাকে বার্তাবাহ বা রাসুল রূপে মনোনয়ন করলেন একটা পর্যায়ে তারা যখন চ্যালেঞ্জের মোকাবেলা যে হুদ তুমি আমাদের কাছে আসমানি গজব নিয়ে আসো যাহা তুমি বলছো যে যদি আমরা তোমার প্রভু তুমি যে ইলার কথা বলছো সব দেবতাকে ছেড়ে তোমার প্রভু সেই আল্লাহকে যদি আমরা মান্য না করি আমাদের উপরে গজব আসবে আজাব আসবে তুমি যদি সত্যবাদী হো ইনকুন্ত যদি তুমি সত্যবাদী হও তাহলে এই আজাব আমাদের কাছে নিয়ে আসো চ্যালেঞ্জ মানে বে আল্লাহর পয়গাম্বরের আল্লাহ চ্যালেঞ্জ এটার প্রথম সিমটম তিন বৎসর তাদের উপরে রাব্বুল আলমেন দুর্ভিক্ষ দিয়ে দিলেন দুর্ভিক্ষের গজব যেটা গত পর্বে আপনি বলেছি আলোচনা করেছি এই দুর্ভিক্ষের কবল থেকে মুক্তি পাওয়ার জন্য তারা প্রতিনিধি পাঠিয়েছে প্রথমে কাবাগরের নিকটে প্রার্থনা করার জন্য যে ছয়জন প্রতিনিধি পাঠিয়েছিলেন পরবর্তী সময়ে তারা আরও সত্তর জন বা কোনো কোনো রেওয়ায়তে আরও বেশি পাওয়া যায় প্রতিনিধি পাঠাইলেন আজ সম্প্রদায় কেন যে কা বাঘরে তো মূর্তি আছে আর কা বাঘর যেহেতু একটা সম্মানিত ঘর সেখানে গিয়ে যদি তারা তাদের ধ্যান ধারণা অনুযায়ী তাদের করে তাহলে হয়তো তাদের এই দুর্ভিক্ষের কবল থেকে তারা পরিত্রাণ পেতে পারে পরিত্রাণ পেতে পারে এরপরে তো সেখানে ঘটনা ঘটেছে মহাবুয়াহিনবু বকরের বাড়িতে সেই প্রতিনিধি গিয়ে এক মাস যাবত কোনো খবর নাই কাবাগরের কাছে গিয়ে যে আজ সম্প্রদায়ের জন্য প্রার্থনা করবে তারা সেখানে নানান অপকর্ম নিয়ে গান বাজনা নিয়ে নেশা করতে করতে সময় অতিবাহিত করছে একটা পর্যায়ে তারা কাবাগরের কাছে যায় এবং সেখানে যাওয়ার পর পূর্বের যেই ছয়জন প্রতিনিধি আর ভিতরে দুইজন যেহেতু আল্লাহনবী হজরত হুদ ইসলামের ইমান এনেছিলেন উদাল ইসলামের উপর তাদের মধ্যে এই যে মজিদ এবং লকিম তারা প্রথমেই কিন্তু এই সত্তর জন প্রতিনিধি যারা গেছে তাদের প্রধান যে ছিল তার নাম ছিল কিল অথবা কায়েল দুইটা নাম পাওয়া যায় পাওয়া যায় তো কিলকে বলেছে যে দেখো এই এক আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে হবে এক আল্লাহর কাছে চাইতে হবে কিল বললো তাহলে তোমরা কি সেই আদের সেই হুদ এর অনুসারী হয়ে গেলে তাদেরকে অনেক তিরস্কার করলো অনেক অপমান করলো এবার কিল সে সব প্রতিনিধিদেরকে নিয়ে প্রতিনিধিদেরকে নিয়ে সে কাবাগরের সামনে সে তার প্রার্থনায় বলল। আমি কোনো রোগ বিমার থেকে বাঁচার জন্য আসি নাই নিজের কোনো অসুবিধার জন্য আসি নাই আমি এসেছি আজ সম্প্রদায় দুর্ভিক্ষের কবল থেকে যেন বাঁচতে পারে এই প্রার্থনা করার জন্য এই প্রার্থনা করার প্রায় তিন ঘন্টা পর আকাশের মধ্যে তিন কালারের দেখা দিল তিনটি তিনটি রঙের রঙের সাদা কালো লাল এই তিন রঙের ম্যাগ আকাশে দেখা গেল আকাশে দেখা গেল একটা গাইবি আওয়াজ আসলো হেকিল তুমি কোন রঙের ম্যাগ চাচ্ছ মানে কোনটাকে তুমি পছন্দ পছন্দ করছো তো কিল জানে যে সাদা ম্যাগে সাদা যে ম্যাগ দেখা যাচ্ছে এটাতে বেশি একটা বৃষ্টি হবে না হবে না আর বৃষ্টির জন্য সবচেয়ে তার ধারণা যে কালো মেঘ মেঘ যেটা সেটা থেকে অনেক বৃষ্টি হবে হবে যেহেতু তাদের প্রচুর বৃষ্টির প্রয়োজন পানির প্রয়োজন দুর্ভিক্ষ ফল ফসল সবই তো উৎপন্ন বন্ধ আর দুর্ভিক্ষের কবলে যদি তিন বৎসর একটা এলাকা থাকে সবই তো কঠিন অবস্থায় পতিত পতিত কিল বলল আমি কালো রঙ যেই ম্যাগ এটাকে আমি পছন্দ করলাম বলে তাহলে ঠিক আছে এটাই তোমাদের দেওয়া হচ্ছে পক্ষ থেকে জানানো হলো একটা আওয়াজ মূলত আসলে এটা তাদের একটা গজবের সিমটম ছিল এই কালো রঙের ম্যাগ এটা তাদেরকে ধ্বংসের একটা সিমটম একটা নিদর্শন কিন্তু কিল তো আর বুঝে নাই সে তো ভেবেছে ম্যাগ সে যখন আবার আজ সম্প্রদায়ের কাছে রওনা দিয়েছে তাদের সাথে সাথে ওই কালো রঙের ম্যাগ আসতেছে আজ সম্প্রদায়ের কাছাকাছি যখন আসলো লোকেরা তখন যখন দেখলো যে মেঘ আসতেছে আর কিল তাদের প্রতিনিধির প্রার্থনা কিল গিয়েছে হয়তো তাদের প্রার্থনা কবুল হয়েছে ভালো কিছুই হবে ভালো কিছু হচ্ছে তারা হুদ আলা ইসলামকে বৎসনা করা শুরু করে দিল হে হুদ কোথায় তোমার গজে তুমি বললা যে আমরা দুর্ভিক্ষে ধ্বংস হয়ে যাবো এই যে দেখো আমরা কাবাগরের এখানে গিয়ে আমাদের প্রার্থনা করেছি এই যে দেখো প্রার্থনা মতো আমরা ফল পাচ্ছি আমাদের জন্য বৃষ্টি চলে আসতেছে মেঘ কালো মেঘ চলে আসছে হজরত হুদ আলি ইসাল্লাম বললেন হে আমার জাতি তোমরা এটা কালো মেঘ দেখছো ঠিক আসলে একটা কালো মেঘ না এটা তোমাদের গজব গজবের নিদর্শন এখনো সময় আছে তোমরা ক্ষমা চাও যা করেছো করেছ এখনো তওবা পড়ো আমি তোমাদের ভাই আমি তোমাদের সম্প্রদায়ের লোক আমি চাই না আমার সম্প্রদায় ধ্বংস হয়ে যাক এখনও সময় আছে তোমরা এক আল্লাহর মুখী হও আল্লাহর কাছে তওবা করো যেটা তোমরা করেছ করেছ আমার আল্লাহ গাফুরুর রাহিম তোমরা ক্ষমা চাও আল্লাহ তোমাদের ক্ষমা করে দিবেন আসলে আল্লাম নবী কত দয়াশীল শেষ পর্যন্ত কিন্তু চেষ্টা চালিয়ে গেছেন তিনি এদিক দিয়ে হজরত হুদ তার অনুসারী সত্তর জন লোককে তিনি এই হেদায়তের পথে এনেছেন আল্লাহ দয়া করেছেন রাব্বুল আলমিন হুদ আলাহ ইসলামের কাছে ওহি করলেন যে আপনি আপনার এই অনুসারীদেরকে নিয়ে পাহাড়ি এলাকায় আল্লাহ জানিয়ে দিলেন আপনি চলে যান কারণ তাদের আজাব চলে এসেছে সন্নিকটে মেঘটি যখন মুগিস নামক জনপদের কাছে চলে আসলো তারা আনন্দে আত্মহারা হয়ে গেল যে যে কাছাকাছি এসে পড়েছে তারা তো দুর্ভিক্ষের কবলে তো মেঘ দেখে আনন্দে আত্মহারা প্রচুর বৃষ্টি প্রচুর বৃষ্টি হজরত হুদ আলাইসাল্লাম বললেন যে শোনো এই যে দেখছো এটা আলিম এই বাতাস তোমাদের জন্য কষ্টদায়ক আজাব আসতেছে যেটা দেখতেছো তার আল্লাহর বন্ধুর কথাটাকে মান্য করল না গুরুত্ব দিচ্ছে না গুরুত্বই দিচ্ছে না সর্বপ্রথম এই মেঘ দেখে একটা মহিলা ফাহাদ করে সম্প্রদায়ের একটা মহিলা সম্প্রদায়ের একটা মহিলা ফাহাদ করে একটা মহিলা সে সর্বপ্রথম এই মেঘটাকে দেখে সেটা যে একটা আজাব সেটা দেখতে পেল সে চিকার দিয়ে বেহুশ হয়ে গেল সে মহিলাটি সে মহিলাটি বেহুশ হয়ে অনেক পরে মানুষটাকে সেবা যত্ন করার পর যখন সে ফিরে আসলো জ্ঞান ফিরে আসলো বলল ফাহাদ তুমি কি হয়েছে তোমার এই ম্যাঘের দিকে তাকাইয়া তুমি অজ্ঞান হয়ে পড়লে বলল যে হে আত সম্প্রদায় এটা তো আমি দেখতেছি যে একটা আজাব এই সম্প্রদায়ের উপরে আসতেছে গজব গজব আর এই গজবটাকে কয়েকজন লোক তার ভাষায় ফেরেস্তা কয়েকজন লোক হাকাইয়া নিয়ে আসতেছে আমি দৃশ্য দেখে আমি অজ্ঞান হয়ে পড়েছি বিজ্ঞ আলোচকের কাছে জানতে চাচ্ছি যে মহিলার কথাটি আপনি বলেছেন সে কি হুদ আলাহিসাল্লামের অনুসারী ছিলেন কিনা সে হুদ আলাহিসামের অনুসারী ছিলেন না সে হুদাল ইসলামের অনুসারী ছিলেন না রাব্বুল আলামিন হয়তো চেয়েছেন তাদের মাছ থেকে তাদের মাছ থেকে কারো কাছে তা কাউকে দিয়ে তাদেরকে আরেকটু সতর্ক বার্তা দেওয়ার যে বুঝতে পেরেছি মূলত আল্লাহ তার বান্দাকে ধ্বংস করতে চান না সুযোগ দিচ্ছেন সুযোগ দিচ্ছেন বান্দা যেন সংশোধনের পথে আসে এইভাবে হুদা আলাহ ইসলামের সম্প্রদায়ের কাছে আজাব চলে আসলো তা যাবে ধরন এত ভয়াবহ ছিল যে এটা কঠিন থেকে কঠিনতর মহিলা বলার পরেও ফাহাদ বলার পরেও তাদের কিন্তু হুঁশ ফিরে আসে নাই তারা তাদের চিন্তা চেতনা নিয়ে আছে কারণ ওদের কনসেপ্ট হচ্ছে যে আমাদের প্রতিনিধিরা কাবাঘরের কাছে গিয়ে প্রার্থনা করেছে আর সে প্রার্থনা কবুল প্রার্থনা কবুল হয়েছে আমাদের কাছে সেই রহমত আসতে রহমত আসতেছে সেই ম্যাগ আসতেছে কিন্তু এটা যে গজব একমাত্র আল্লাহর নবী হজরত হুদ আলাইসাল্লাম জানতেন কারণ আল্লাহর সাথে তার রয়েছে যোগাযোগ যোগাযোগ এবং তিনি যেদিন সত্তর জন প্রতিনিধিকে নিয়ে তিনি এই এলাকা ছেড়ে চলে যাচ্ছেন তার মন ভারাক্রান্ত যে আমার সম্প্রদায় আজকে তাদেরকে গজব গ্রেপ্তার করতেছে বারবার তিনি করেছেন এত কষ্ট ওনার মনের অবস্থাটা এত ভারাক্রান্ত তিনি সত্তর জন প্রতিনিধিকে বললেন চলো এবারও তিনি তাদেরকে ডাকলেন শেষবারের মতো শেষবারের মতো যে দেখো তোমরা যেটা যেটাকে তোমাদের জন্য রহমত মনে করছো বৃষ্টি মনে করছো এটা এটা নয় এটা একটা গজব আমি এখনও তোমাদেরকে আহ্বান করছি যে তোমরা আল্লাহর দিকে ফিরে আসো তোমরা আল্লাহ মুখী হও আল্লাহর দিকে ফিরে আসো এখনও তোমাদেরকে রবুল আলমিনের দিকে যদি তোমরা ফিরে আসো তাহলে আল্লাহ তোমাদের মাফ করে দিবেন আর নে ও আতি উনি তোমরা শুধু আল্লাহর ইবাদত করো আর আমার আনুগত্য করো আমি যা বলি সে আলোকে পরিচালিত হও তাহলে দেখবে তোমরা এই গজব থেকে পরিত্রাণ পাবে জাতির একই কথা যে আমরা দেখতেছি আমাদের কাছে বৃষ্টি আসতেছে আসতেছে আর তুমি বলছো হুদ হ্যাঁ আজাব আসতেছে আজাব আসতেছে আমরা তোমাকে মানি না তুমি আমাদের আর আহ্বান করা দরকার নেই আমরা আমাদের দেবতাদেরকে নিয়েই আছি হুদ ইসলাম অনেক কষ্ট নিয়েই তিনি তার সত্তরজন প্রতিনিধি বা উম্মত অনুসারীকে নিয়ে তিনি সেই নিরাপদ স্থানে তিনি চলে গেলেন আর এই জাতির জন্য দুঃখ করে তিনি আর কিছু না করার ছিল না তিনি চলে গেলেন তার নিরাপদ স্থানে পরবর্তী সময়ে এই গজব এসেছে এবং গজবের ধরন কেমন ছিল কিভাবে তাদেরকে ধ্বংস করা হয়েছে ইনশাল্লাহ আমরা সামনের পর্বে আলোকপাত করব। আল্লাহ আমাদের সত্য বুঝে দয়াময় আল্লাহর আনুগত্য মেনে চলার তৌফিক নায়াত করুন আমি সুপ্রিয় দর্শক শ্রোতা আমাদের বিজ্ঞ আলোচক বিশিষ্ট আলেমে দিন হজরতুল আল্লাহ ইমরান হোসাইন মাদারি সাহেব অত্যন্ত সুন্দরভাবে ইতিহাসের আলোকে হজরত হুদ আলাইসাল্লামের সাল্লামের জীবনের বেশ কিছু ঘটনা আজকে আমাদের সম্মুখে উপস্থাপন করেছেন আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে এসে উপনীত হয়েছি আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আমি ডক্টর মোহাম্মদ নাসিরুদ্দিন উদ্দিন সোয়েল বিদায় নিচ্ছি মোহান রাবুল আলমিন আমাদের সকলের সহায় হন আমিন